বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ, দুটো তার আছে, একটা তার নাম পিকিউ, একটা আরএস। পিকিউ তার আই1 প্রবাহ যাচ্ছে উপরের দিকে, আরএস তার থেকে প্রবাহ উপর থেকে নিচের দিকে আসতেছে। পিকিউ তার আই1 প্রবাহের জন্য তার দিকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। পিকিউ তারে আই1 প্রবাহের জন্য চারদিকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, ধরলাম অবিন্দু চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে আই1 প্রবাহের জন্য। তো অবিন্দুতে ম্যাক্সওয়েলের ক্লার্ক স্পিন নিয়ম প্রয়োগ করলে দেখা যায় যে অবিন্দু যে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র হচ্ছে তার অভিমুখ হচ্ছে নিচের দিকে। তো অবিন্দুতে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম প্রয়োগ করলে দেখা যায় চৌম্বক ক্ষেত্র নিচের দিকে প্রবাহ হচ্ছে এদিকে, তাহলে ক্রিয়াশীল বলের অভিমুখ হচ্ছে বাইরের দিকে, এদিকে। ঠিক আছে, এটুকু বোঝা গেল। তাহলে পিকু তারটি যেদিকে অবস্থিত তার বিপরীত দিকে আরএস তার একটি বল অনুভব করছে, সেটা বল হচ্ছে এফ, এবং আরএস তারটি যেদিকে অবস্থিত তার বিপরীত দিকে পিকু তারটিও সমমানের বল অনুভব করবে, এদিকে আছে। তাহলে এটি নিউটনের তৃতীয় সূত্র, এও বিপরীত দিকে অভিমুখী একটা বল অনুভব করবে। তাহলে বলা হচ্ছে যে দুটি বিপরীতমুখী প্রবাহ সমান্তরাল বা পরস্পরকে বিকর্ষণ করতেছে, দূরে সরে যাচ্ছে। এই তারটা হচ্ছে এদিকে বল অনুভব করছে, তাহলে এই তারটা হচ্ছে কি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বিপরীত দিকে অভিমুখে বল অনুভব করবে, এবং এদিকে বল অনুভব করে তাহলে দূরে সরে যাবে। তার মানে আমরা বলতে পারি দুটি বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে সমমুখী সমান্তরাল প্রবাহ আকর্ষণ করতেছে, বিপরীতমুখী প্রবাহ বিকর্ষণ করতেছে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আমরা এর পরের ভিডিওতে বের করবো, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এফ, সেটা আমরা বের করবো।